আমরা এখন সেই ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রামে এসেছি। একটু জায়গা নিয়ে এখন আমরা চাষবাস করার চেষ্টা করছি। চারপাশটা দেখছেন সব গোচর আছে, এগুলো এদের গরু চরে, সকাল থেকে সব চলে আসে। দূরে দেখতে পাচ্ছেন গরু টরু চড়ছে, ওই দূরে পাহাড়ের টিলার মতো কতগুলো জায়গা আছে, খুব বিউটিফুল জায়গা। পুরো ফাঁকা মাঠের মাঝখানে এই জমিটা, আমরা জাস্ট প্রকৃতির সাথে ওর কাছাকাছি থাকার জন্য আমরা চেষ্টা করছি। তার ফলে আমি একটু এই 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 জায়গাটা চেষ্টা করছি কীভাবে গ্রিন করা যায়। এই ধরুন ঢ্যাঁড়স গাছ, এটা এই যে ঢ্যাঁড়স হয়েছে, এই যে দেখুন বড় বড় ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স হয়েছে, এগুলো ঢ্যাঁড়স গাছ। মাঝে মাঝে এরকম আম গাছ আছে, এই আম গাছ, এগুলো সব লাগানো হয়েছে সবে সদ্য। এর মধ্যে মাঝে মাঝে আনারস গাছ এইসব লাগানো হয়েছে। হ্যাঁ, আর এদিকে আরো আরো গাছ আছে। মাঝে মাঝে স্টপ করে দিন। সদ্য এখান থেকে মাঝে মাঝে এই আম গাছগুলো লাগানো আছে, বড় হলে তারপর দেখা যাবে। আর এই দিকটা দেখুন, এই হচ্ছে লাউ গাছ, এটা হচ্ছে কুমড়ো গাছ, এটা লাউ গাছ, লাউ গাছের ফুল, লাউ হয়ে আছে। একটা পুকুর খোঁড়া হয়েছে, পুকুরটা জলে এখনো ভরেনি। এখানে আলটিমেটলি কিছুটা বর্ষা হলো খরায় হয়তো জল হলে হয়তো ভরে যাবে এইটা, এই পুকুরটার মধ্যে। তাহলে তখন মাছ ছাড়া হবে। এই জায়গাটায় ছোট ছোট সব গাছ লাগানো হয়েছে, এগুলো মেহগিনি গাছ, সজনে গাছ, বারো মাস সজনে গাছ আপাতত এই হচ্ছে, এই সবে লাগানো হয়েছে, এগুলো এখন একটু হবে। পাহাড়ের ওদিকে এই আছে, দেখবেন এই দিকটা দিয়ে চলে। এই যে কুমড়ো হয়েছে, এই কুমড়োটা পর আরেকটু আরেকটু বাড়বে। কুমড়ো ফুল, কুমড়ো, কুমড়ো ফুলে বড়া খুব ভালো লাগে। এই দেখুন এটা চাল কুমড়ো, চাল কুমড়ো, এটা বড় হয়ে গেছে, বিচের জন্য রাখা হয়েছে। এটা দেশি সজনে, পাহাড়ে যেগুলো আছে সেগুলো বারো মাসে সজনে। এই যে লেবু গাছ, জাস্ট লেবু ধরেছে সুন্দর করে, ওইটাই লেবু ধরেছে। এই যে সজনে গাছ, ছ মাস পরে। এগুলো সাধারণত পাঁচ ছ বছর পরেই নারকেল ফলে। এই নারকেল গাছের এগুলো এ করা হচ্ছে। এইটা হচ্ছে কুমড়ো গাছ, এগুলো সেগুন গাছ, বাঁ সাইডে। এদিকে সেগুন গাছের চারা বসানো হয়েছে, এগুলো চার পাঁচ বছর পরে একটু দেখার মতো হবে, গ্রিন হবে। এটা পুরো ফাঁকা ব্যারেন জায়গা। এই হচ্ছে ধুধুল, এটা হচ্ছে ধুধুল, মানে আমাদের পুরুল যেটা বলি আমাদের এতে, এটা হচ্ছে মিষ্টি ধুধুল, এটা মিষ্টি পুরুল খাওয়া যায়, মিষ্টি পুরুল আর কি। এই যে হয়েছে, এই যে বড় এ হয়েছে, এটা বীজ হবে, এই সুন্দর যে খাওয়ার মতো, খাওয়ার মতো এটা করা হয়েছে। এখানে সুখেন দেখভাল করে, সুখেন এবং সুভাষ, সুভাষ। এই যে সব ধুধুল দেখুন কত বড়, বীজের জন্য রাখা হয়েছে, বীজের জন্য রাখা, বীজের জন্য, এবং চোবড়াও হবে। ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল হয় সেই সাবান মাসের। পিওরলি এগুলো সব এঁটেল মাটি, পায়ে একদম এঁটেল, এই জন্য বলে এমন এঁটে থাকে, পা থেকে ছাড়ে না সবে। ওগুলো অড়হর কলাই, এগুলো এই হচ্ছে অড়হর কলাই গাছ। এই পুকুরটা ভরলে অনেকটা ভাল লাগবে। লাউটা নিয়ে এসে দিকে ক্যামেরায় ঘুরবে, ভরানো হয়নি,
জল নেই। এই দেখুন লাউ, লম্বা লাউ। হ্যাঁ, এগুলো মাটিতেই হয়, লম্বা মতো লাউ, ছোট ছোট হয়। আমরা নিয়ে যাব। এই যে লাউ, এই একটা এটা ঝিঙে গাছ উঠেছে বেড়াতে। হ্যাঁ হ্যাঁ, এই এই বেড়াগুলো এরকম ভাবে করবে, বুঝেছো? যতগুলো বেড়া আছে না, তার পাশে আমি দিয়ে দেবো, বেড়ার মধ্যে থাকবে অনেক। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ভুট্টা হয়েছে, এরকম কেমন ভুট্টা হয়, ভুট্টা গাছ। এই দুই দিক থেকে এরকম এরকম করে হয়, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় হয়। এই যে আমাদের ভুট্টা হয়েছে, এই যে ভুট্টা হয়েছে, এটা গ্রামের পিকচার। প্রকৃতির সাথে যোগাযোগ রাখার জন্য এখানে গাছ ফাছ লাগিয়ে একটা করেছি। আশা করি এই জায়গাটা ভালো লাগবে, সবার সামনে প্রেজেন্ট করতে পারবো। এখন এখানে কল করার জন্য করা হয়েছে। এই কলে আমরা পা ধুলাম, এঁটুলি এঁটেল মাটি, এই জন্য যেটা এঁটুলির মতো লেগে থাকে, যে একদম এমন ভাবে থাকে পুরো হেভি কলের মতো। এটা ছাড়তে চায় না। ওই যে পুদিনা গাছ, জানেন এরা একটা হারবাল ভ্যালু আছে, বড় বড় ফাইভ স্টার হোটেল পুদিনা দিয়ে জল দেয়, রাস্তা রাস্তায় খাবেন। এটা পুদিনা গাছ, চাটনি খায়।